আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহল শুনেছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে দাঁড়িয়েছেন, আমাদের সাহস জুগিয়েছেন, আমাদের লড়াইতে প্রতিনিয়ত প্রতি ক্ষণে প্রতি সময়ে প্রতিটি কার্যকর্তাকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত হয়েছে, আমি আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিম কোর্ট 4 সপ্তাহে স্থগিতাদেশ দিয়েছে, তৃণমূল বলছে সেই ভূকপ তালিকা বিগত বোর্ডের সময়ও ছিল, বিগত বোর্ডের সময় ছিল, এখন মৃত থাকবে কেন? মৃত থাকবে কেন? বিগত বড় সময় যদি থেকে থাকে তা এখন থাকবে কেন? দেখুন, কে কি করেছে আমি জানি না, মৃতর নাম ভোটার তালিকায় থাকা উচিত। তৃণমূল খুব স্বচ্ছন্দ মৃত অ্যাবসেন্ট থাকলে ছাপ্পা মারতে পারে, মৃত না থাকলে তৃণমূলের সমস্যা। ছাপ্পা ছাড়া তো তৃণমূল নেই, ছাপ্পা মারতে না পারলে আর হিন্দু ভোটারকে না আটকাতে পারলে তৃণমূল নেই। খুব লজ্জা লাগে, হিন্দুস্তানে আমরা আছি, হিন্দু ভোটারদের ভোট দিতে দেয় না। কাফিতে এখন নতুন করে পুলিশকে থ্রেট, প্রাণনাশের হুমকি, ও ফালতু কথা, ও যে দর বাড়ানো কথাবার্তা, কে কাকে থ্রেট করে? ওগুলোকে লোক ভাবে চোর, ওগুলোকে কে ও ফালতু ইমেজ বাড়ানোর জন্য। দাদা, জয়ন্ত তো মদন আর সৌগতর লোক, দাদা সৌগতর ভোট করেছে কদিন আগে। পূর্ব মেদিনীপুরকে দেখেই কি আগামী দিনে 26-এর পালা পরিবর্তন হবে? না না, এরা যেটা করেছে আমি বলবো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বিজেপি শক্তিশালী, মালদা থেকে কোচবিহার, তাদের শেখানোর দরকার নেই। কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোতে পূর্ব মেদিনীপুরই তো মডেল হওয়া উচিত এবারের ভোটের পরে। খারাপ কিছু না, যার যা ভালোটা আছে নিতে হবে। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড হয়েছে, ভোটের পার্সেন্টেজে প্রায় 5%-এর গ্যাপ টিএনসির সঙ্গে, গরিষ্ঠ সংখ্যক বুথে লিড। ভাইরাল ভিডিও রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে সেটা প্রমাণ করছে, কিন্তু রাস্তায় কর্মীকে দেখা যাচ্ছে না, বিজেপি কর্মী দেখা যাচ্ছে না। এখানে 6,000 লোক কি করতেছে? আন্দোলন, বিজেপি কর্মীরা মমতা ব্যানার্জির মতো ওইরকম উচ্ছৃঙ্খল আন্দোলন করে না। সিপিএমের তালা লাগানো আন্দোলন ছিল আর মমতার ছিল ভাঙচুরের আন্দোলন, অবরোধ করা আর রাস্তায় লোককে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখা, বিজেপি এগুলো করে না। বিজেপি গণতান্ত্রিকভাবে করে। আজকে আমরা আহ্বান করেছি, 17 তারিখ রাজ্যের সভা আছে, সেখান থেকেও ঘোষণা হবে বিজেপি রাস্তায় নামবে, গণতান্ত্রিকভাবে নামবে, কোনো মানুষকে কষ্ট না দিয়ে। টুরিস্টরা আসবে দীঘা মন্দারমণি, আপনি হঠাৎ করে বাজকুল হেঁড়িয়াতে না বলে 4 ঘন্টা ঘিরে দিলেন, ওটা কি ভালো রাজনীতি নাকি? হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে প্রণাম জানিয়ে আমাদের আজকে বরুণদের আমরা ঈশ্বরে বিশ্বাস করি, সনাতনী ফরজ ভাসানোর জন্য মাথায় সেট দেয়নি আয়োজকরা, বরুণদেবের অশেষ কৃপা। আমরা একটি সুন্দর পরিবেশে যারা ভোটটা করলেন একেবারে নিজ দায়িত্বে করেছেন, পঞ্চায়েতে যেমন করেছিলেন তার 3 গুণ করেছেন। তারা এখানে সবাই একটু সমবেত হয়েছি একে অপরের সঙ্গে, সৌভ্রাতৃত্ব আলিঙ্গন পারস্পরিক সম্মান প্রদর্শন এবং মায়ের নামে একটি গাছ ফলের গাছ নিয়ে প্রধানমন্ত্রীর যে আহ্বান তাকে পূরণ করার অঙ্গীকার করার জন্য।
আমি প্রথমে সম্মান এবং শ্রদ্ধা জানাবো জেলার সভাপতি সৎ পরিচ্ছন্ন ইমেজের একজন নিষ্ঠাবান রাষ্ট্রবাদী কার্যকর্তা বিধায়ক অরূপ দাস মহোদয়কে। আমি শ্রদ্ধা জানাবো, কৃতজ্ঞতা জানাবো এই বয়সে এই নির্বাচনে যিনি ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচার করেছেন, আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বসিয়ান রাজনীতিবিদ, আমাদের সকলের আশীর্বাদক শুভচিন্তক মাননীয় সুশীল অধিকারী মহোদয়কে। আমি ধন্যবাদ জানাব আমাদের লোকসভার কনভেনার, উনিশেও কনভেনার ছিলেন, লড়েছেন, আর এবারেও কনভেনার ছিলেন, জিতেছেন, প্রাক্তন সভাপতি ডাক্তার অমলেন্দ্র পাহাড়ি মহোদয়কে। আমাদের লোকসভার ইনচার্জ প্রদেশের সদস্য প্রাক্তন সভাপতি সোমনাথ রায় মহোদয়কে, প্রাক্তন সভাপতি আমাদের নেতা এক্স সার্ভিস কাউন্সিলের কো কনভেনার তপন কুমার মাইতি মহোদয়কে। আমি ধন্যবাদ জানাব আমাদের এই জোনের ইনচার্জ এবং সম্পাদক সতীর্থ উমেশ রায় মহোদয়কে। সম্মান জানাব নবনির্বাচিত তরুণ সাংসদ ভারতীয় জনতা পার্টি তার কর্মীকে প্রার্থী করেছে, নেতাকে নয়, তিনি কর্মী হিসেবেই থাকবেন, তার কোন পরিবর্তন হবে না। মাননীয় সৌমেন্দ্র অধিকারী মহোদয়কে এবং তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি যেমন তাকে প্রতীক দিয়েছে, তেমনি তার দায়িত্ব ছটা বিধানসভা ধরে রেখে পটাশপুর উদ্ধার করে সাতটা বিধানসভার আসন আপনাদের নিয়ে ছাব্বিশে বিজেপিকে ফিরিয়ে দেওয়া এই দায়িত্বটা। আমাদের মধ্যে মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আছেন, মাননীয় বিধায়িকা সম্মানীয় নেত্রী সুমিতা সিনহা মহোদয়া রয়েছেন, প্রিয় বিধায়ক ভাই শান্তনু প্রামাণিক সাধারণ সম্পাদক আছেন, আরেক সাধারণ সম্পাদক শিক্ষক প্রার্থী সফল ইলেকট্রনিকে চন্দ্রশেখর মন্ডল রয়েছেন, লোকসভার কো কনভেনার মানস রায় থেকে শুরু করে বনশ্রীজি থেকে শুরু করে আমাদের সমস্ত দ্বিতীয় তৃতীয় সারিতে থাকা সম্মানিত নেতৃবৃন্দ। প্রথমত কি ভয়ঙ্কর পরিবেশে ভোট হয়েছে আপনারা জানেন, মুখ্যমন্ত্রীর খুব আক্ষেপ, গদ্দার বিএনকে সরিয়ে দিল, আমি নাকি গদ্দার, উনি নাকি একেবারে ধোয়া তুলসী পাতা, রাজীব গান্ধী না থাকলে কেউ চিন্তটা, আর অটল বিহারী বাজপেয়ী আশ্রয় না দিলে কোনদিন নেতা হতে পারতেন না। তিনি আক্ষেপ করছেন বিএনকে সরিয়ে দিল, আমি পারলাম না খাতি কোন লোকে মেশিন গুলো চেঞ্জ করতে, খুব কষ্ট, শুধু ভোট করে নয় যেভাবে মেশিন রক্ষা করেছেন, আপনি যারা পুরনো আছেন বেশ কয়েকবার কাউন্টিং এ গেছেন বা কাউন্টিং সম্পর্কে জানেন, প্রতি রাউন্ডে ঘোষণা হয় হ্যাপি না, কোন রাউন্ডে ঘোষণা হয়েছে এবারে, কোন রাউন্ডে ঘোষণা হয়নি। এই জেলার একজন এসপি আছেন ভাইপুর পেরোলে থাকা, সে গোটা জেলা ছেড়ে দিয়ে এখানে কান্তি কলেজে একবার ঢোকে আর একবার ঢোকে, তার কি কাজ ওখানে ছিল, অনেক রকম চেষ্টা চরিত্র করার পরেও গণদেবতা এবং আপনারা এই আসন ধরে রেখেছেন। আমরা কাঙ্ক্ষিত সংখ্যা পাইনি পশ্চিমবঙ্গে, তার অনেক কারণ আছে, এই পূর্ব মেদিনীপুর জেলা অভাবনীয় সাফল্য আপনারা দেখিয়েছেন, ১৬টা বিধানসভা সিট তার মধ্যে ১৫টাতে লিগ পটাশপুরে ৮০০০ লিয়া আছে, পশ্চিম পাঁশকুড়া নাকালের অন্তর্ভুক্ত সেখানেও লিগ, মেদিনীপুরের অন্তর্ভুক্ত এগুলা সেখানেও ৯০০০ লিগ, তমলুক ৮০০০০ এর কাছাকাছি ভোটে জিতেছে,
এখানে কটাসুকুর এক নম্বরের বরাক, দু নম্বরের মথুরা ফালুৎপন আড়ওয়াল, হেজুদুদ্দিনের বারাতলা, ভগবান ফুলাকের মোহাম্মদপুর এক দুয়ের পাঁচটি হোল, ভগবান পুত্রের অর্জুননগর পুরো পুরুলিয়া ছাড়া, আর বরজের একটা পঞ্চায়েত সমিতি জোন ছাড়া বাকি দুটো পঞ্চায়েত সমিতি জোন। এদিকে আমরাই আন্তরিয়া ধোয়া বলিয়ার পাঠ, এদিকে ভাজা চাউরি দু তিনটা বুথ ছাড়া, ওদিকে পাথরাড়ি ক্যানেলের ফাড়ের প্রায় সব এই দশ বারোটি অঞ্চলে এত সন্ত্রাস, এবং সেখানে পঞ্চায়েত যেভাবে দখল করেছিল এই নির্বাচনে আপনারা তার মধ্যে লড়েছেন, সংখ্যালঘুরা অনেকে জয়েন করেছেন, কালিন্দি থেকে মাঝনা পর্যন্ত ভোট ওরা দেয়নি, চোদ্দ নম্বর ওয়ার্ডে কিছু আমরা পেয়েছি মুক্তিনাথের সুবাদে, আঠিলাগড়িতে কিছু পেয়েছি, আর সব জায়গায় এক দুই তিন, কারণ তাদের বলা হয়েছে যে ইসমার চারশো পার, চারশো তারিখে নদীটি তার কারণ হিন্দু রাষ্ট্র, আর ওনাদের চাকরি বাকরি হসপিটাল শিক্ষা এগুলোর ব্যাপারে দেওয়ার মধ্যে ইন্টারেস্ট, আড়াই হাজার টাকা পাওয়া ইমামদের মাঠে নামিয়েছে আমাকে নন্দীগ্রামে বিজেপির মাইনরিটি মোর্চায় যোগদান করা একজন সদস্য বলেছিলেন যে আমার ক্লাস সেভেনের বাচ্চা মাঠে খেলতে যায়, সেখানে খেলতে গেছে বিজেপিতে জয়েন করার পরে বলছি আসবি না তুই হিন্দু হয়ে গেছিস, মানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে কি বিষক্রিয়া ইনজেক্ট করেছে মমতা ব্যানার্জি সম্প্রদায়ের মধ্যে। আমি নন্দীগ্রামে নির্বাচনে গণনার পরে সাত তারিখে গেছি রবিবালা আড়ি, তাকে খুন করেছিল তেইশে মে তার বাড়িতে, মাইনরিটি মোর্চার নেতাকে জিজ্ঞেস করলাম আমাদের তো চার হাজার মুসলিম ভোট পাওয়ার কথা ছিল, সতেরোশো পেলাচ্ছে না, বলছে ইমাম সাহেব বলছে যদি মারা যাও মাটি দেওয়ার জন্য যে প্রেয়ার হয় জানাজার প্রেয়ার তাতে আমি পার্টিসিপেট করব, এই জায়গায় নিয়ে গেছি, তাই সংখ্যালঘু বুঝে আপনারা বেশি খুব একটা ভোট পাননি, তারপরেও আপনারা অনেক প্রচেষ্টা করে অনেক পশ্চিমবঙ্গের রেজিস্ট্রার ভিসি তিনি হেলিকপ্টার করে অরবিন্দ স্টেডিয়ামে নেমেছেন, জুলপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন, হাঁটতে 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 গিয়ে শকুন্তলা লজে উঠেছেন চার ফুট সাড়ে চার কিলোমিটার, আবার সিএসএ মাঠে হেলিকপ্টার করে উঠে এগরা গেছেন, তিনি এখানে কার্যত ডোর ক্যাম্পেনিং করেছেন একবার, তারপরেও এই শহরে তৃতীয় আর ছাড়া সর্বনিম্ন তাই আপনাদের এটা ধরে রাখতে হবে, আতঙ্কিত হওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা তো কাঁথি চারিদিকে তখন সুপ্রিয়েন যেতে আগের দিনে, এখানে তো আপনারা তখন জাতীয়তাবাদী শক্তিকে জেতাতেন, উনিশশো চুরাশিতে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে এখানে ডক্টর সুবরণকে এমপিসি যে কাঁথি জিতিয়েছে, কাঁথি কখনো মাথা নত করে না, স্বাধীনতা আন্দোলনের জায়গা এখানে, যে দ্বন্দ্ব উদ্ভক্ত অহংকার দেখাবে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে, পৌরসভায় ভোট দিতে দেননি ছাপ্পা মেরেছেন,
তার হিসাবে ফেলে নিয়ে নিয়েছে মানুষ পদ প্রক্রিয়া থেকে একেবারে ছোট দারোয়া পর্যন্ত, দুই নম্বর ওয়ার্ড পর্যন্ত। হিন্দু বুধে তোমার দেখা নাই, তোমার দেখা নাই। এই যে জোর করে দখল করে নেওয়ার মানসিকতা, যা এবারে চারটে বাই ইলেকশনে করলেন আপনি, এই বাই ইলেকশনে 26 সালে এখানে কি হবে? তাদেরকে আটকেছেন, যাদের ভোট দিতে দেননি, কাঠিতে তো আটকেছিলেন 22 সালে। 24-এ বদলা নেয়নি গণদেবতা ভোটাররা, সুতার আসলে বদলা নিয়েছে। তাই আপনারা সঠিক পথে আছেন, সঠিক মতে আছেন, বিলম্বের অত উল্লসিত হওয়ার কি আছে? তৃণমূল এখানে দ্বিতীয় শক্তি ছিল যখন অধিকারীরা ছিল না 98 সালে। সুনীল গিরি মহোদয় একজন সর্ব নিষ্ঠাবান রাজনীতিবিদ, অর্পিত দাস গান্ধী কলেজের অধ্যাপক, প্রাক্তন সাংসদ, গান্ধীতে যারা বামপন্থী করতেন তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সুধীর বাবু বলুন, অধ্যাপক সন্তোষ ব্যানার্জি বলুন, চিকন্দ ভাই কি বলুন, তিনি 98 সালে জিতেছিলেন, আমরা ছিলাম না। মমতা ব্যানার্জি ভুলভাল বলেন সব জায়গায়, 99-তে ডক্টর নীতিশ কুমার জিতলেন কিভাবে, আমরা যুক্ত হলাম। 2004 সালে তৃণমূল 9 থেকে 1 হয়ে গেছিল রাজ্যে। 2009 সালে 2004 সালে তৃণমূলের 29 জন মাত্র এমএলএ জিতেছিল রাজ্যে, তৃণমূল মাত্র 29% ভোট পেয়েছিল। সেই 29 জনের মধ্যে আমি জিতেছিলাম দক্ষিণকাঠি থেকে 10,000 ভোটে, আর শিশির বাবু 1500 ভোটে মন্ত্রী প্রমোদ সিনহাকে হারিয়ে এগুলা থেকে জিতেছিলেন। সবাই বলেছিল এর অবস্থা বাংলা কংগ্রেস হবে, প্রণব রাষ্ট্রবাদী কংগ্রেসের মতো হবে তৃণমূলে। 2001 সালের পরে কেউ জায়গা দিত না কলকাতায়, এখন যে ভরণ দেখছেন না, ডিম ভাত উৎসব হবে 21 জুলাই, তার জন্য নেতাজি ইন্দোর ভোগ, যুব ভারতী প্রাঙ্গন ভোগ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ভোগ। 2001 সালে হয় এবার নয়, এবার হওয়ার পরে কলকাতাতে বামফ্রন্ট সরকার একটা হল দিত না মমতা ব্যানার্জিকে সভা করার জন্য। প্রথম সম্মেলন করল কাঠিতে 2003 সালে ফেব্রুয়ারি মাসে, 2-3 ফেব্রুয়ারি অরবিন্দ স্টেডিয়ামের মাঠে। তারপর থেকে লাস্ট 2010-13-14 ফেব্রুয়ারি তমলুকের রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম মাঝে দীঘার সম্মেলন, এইখানে আমরা করে দিতাম পূর্ব মেদিনীপুর, শিশির বাবু করে দিতেন আর আমরা সবাই ভলেন্টিয়ারের কাজ করতাম, কেউ দিত না। অত বড় ধরন এই অতিথি ক্যাশ গুলো জানতে হবে। তৃণমূল তত ভোট পেয়েছে 2,75,00,000 ভোট পেয়েছে, তাই তো? পার্সেন্টেজ কত? 21 ছিল 48, এবারে পেয়েছে 45.67, মানে 46। এই 2,75,00,000 ভোট, এর মধ্যে 95% মুসলমানের ভোট আছে, তারা দিয়েছেন, মনে করেছেন বিজেপি হিন্দুদের পার্টি আমাদের মমতাকে দিতে হবে। তারা উত্তরপ্রদেশেও তাই করেছেন, অন্ধ্রও তাই করেছেন, মহারাষ্ট্রও তাই করেছেন, সব জায়গায় তাই করেছেন, দিল্লি থেকে দীঘা তারা তাদের মতো অ্যান্টি মোদি জীবন করেছে। 95% 21-এর থেকেও বেশি কনসলিডেশন। ছাপ্পা কত আছে? মিনিমাম 40 লক্ষ ছাপ্পা আছে। একা ভাইপো ডায়মন্ড হারবারে কত ছাপ্পা বেড়েছে? 10 লক্ষ ছাপ্পা। আপনাদের এখানে ওই ফুলেশ্বর ভিতে একটা পাকা রয়েছে, এঁচড়ে পাকা, তরুণ নয় কি বলে নাম লয়ার, তাই তো?
না রাজেশ ভাই, রাজেশ ভাই ওর বিখ্যাত লোক, সে যেমন ব্ল্যাক টেপ লাগিয়েছিল সব প্রতীকের উপরে ডায়মন্ড হারবারের সব ফুটে, সব ফুটে জোড়া ফুল ছাড়া সবার উপরে ব্ল্যাক টেপ লাগানো, নোটাকে ছাড় দেয়নি, কারণ যদি লোক নোটায় ভোট দিতে তিনি এমন হলেও 7 লাখ ভোটে জিতে গেছেন। বামফ্রন্টের অমল দত্ত বিরাট সাংসদ ছিলেন, নামি সাংসদ, তিনি অত ভোটে জিতেন। সৌমেন মিত্র অনেক বড় নেতা, তিনি ডায়মন্ড হারবারে জিততেন, তিনি অত ভোটে জিতেন। আবুল হাসনাত খান সজ্জন মানুষ, শ্রমিক লাইন, বামফ্রন্টের শিক্ষিত নেতা, তারা এত ভোটে জিতেননি। এ ভাইপো এমন ভাইপো, তার বাইক দিয়ে পাকানো মাল, এখন এখানে গরম রোগ প্যান্ট পেয়েছে, আবার উনি নর হয়েছে। তার ওখানেই 10 লাখ, কেশপুরে 1.5 লক্ষ একটা বিধানসভায়, একটা বিধানসভায় ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙর অসংখ্য, এক নতুন ট্রেন চালু করেছে মমতা ব্যানার্জির লোকেরা 24 সালে লোকসভা ভোট থেকে, ভেরি অ্যালার্মিং। হিন্দুস্তান তো ভারতবর্ষ হিন্দুদের আটকাচ্ছে ভোট দিতে, কত হিন্দু ভোট দিতে পারেননি আমি তো পঞ্চায়েতের কথা ছেড়ে দেন, 24 বলুন তো, 50 লক্ষ হিন্দুকে ভোট দিতে পারেন, খুব সাবধান, কোথায় কোথায় আটকেছে বলুন তো, যেখানে হিন্দু সংখ্যালঘু 20-30% 40% সেখানে ভোট দিতে দেওয়া হয়নি, আর যেখানে 4টে পাড়া নিয়ে একটা বুথ, 3টে হিন্দু পাড়া আর একটা পাড়াকে পেরিয়ে ভোট বুথ কেন্দ্রে যেতে হয়, ওখানে এমন রাস্তায় দাঁড়া করিয়ে রেখেছিল বাকি 3টে পাড়া হিন্দুরা ভোট দিতে পারে। এই যে 4টে উপনির্বাচন হয়েছে, কতজন ভোট দিতে পারেনি জানেন? মিনিমাম 2 লক্ষ ভোটারকে ভোট দিতে দেয়নি, রায়গঞ্জ শহরে কোন লোক ভোট দেয়নি, রায়গঞ্জ শহরে আনসার বলে গোয়ালপুকুর চাকুলিয়া থেকে গুন্ডা এনে পুরো দখল করা হয়েছে, সব পাড়ার মোড়ে মোড়ে পিস্তল। আমি রায়গঞ্জ উপনির্বাচনে প্রিজাইডিং অফিসারের নাম প্রকাশ করব, 85% শান্তি বাহিনীর প্রিজাইডিং অফিসার, নামগুলো আমি প্রকাশ করে দেব, ডিএম সুরেন্দ্র মিনা গোয়ালপুকুর চাকলিয়া থেকে সমস্ত যারা মৌলবাদী প্রচার করেন সেই ধরনের প্রিজাইডিং অফিসার সেখানে বসিয়েছেন, 85% ভোট হয়েছে, এগুলো ভোট। আপনি বলবেন সেন্ট্রাল ফোর্স কি করছে, সেন্ট্রাল ফোর্সের হাত আর পা তো এশিয়ায় বেঁধে রেখেছে, একটা লম্বা দাড়ি জাপ্তা তাকে সিওর হিসেবে এখানে রেখেছে 8 বছর, ভোটের সময় কি অবজারভার পুলিশ অবজারভার ছিল কেউ জানেন? এ ব্যবস্থার পরিবর্তন কবে হবে, দুভাবে হবে, এক হচ্ছে ইসিআই কে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসওপি করতে, কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে, আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, ভোটে জিতে ক্ষমতা দখল করব, কেউ মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে চায় না, ইন্টারেস্টেড নয়, আমাকে তো আপনারা ছোট থেকেই চেনেন, আমি সোতের বিরুদ্ধে লড়ি, দক্ষিণ কাজের এমএলএ নন্দীগ্রাম করেছি, 5টা দপ্তর ছেড়ে দিয়ে কৃষি ভাইপোর কোম্পানির বিরুদ্ধে বাংলাকে লড়ানোর জন্য বিজেপি, বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি করছে, আমার কাছে কেউ তাড়ায়নি, আমি ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটি, আটকাতেও পারবে না, আমার জেলা যা দিয়েছে আমাকে আগামী দিনে বাংলা তাই দেবে, আপনারা যদি পারেন অন্যরাও পারবে, আপনাদের কাছ থেকে উত্তরবঙ্গ বাদ দিন, ভালো লড়েছে,
বাকি দক্ষিণবঙ্গকে পূর্ব মেদিনীপুরকে দেখে সিদ্ধ হয়। তা আমার কথা নয়, মহামতি গোখলে বলতেন, ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। আর প্রণম্য কংগ্রেস নেতা সিয়াল দাস তিনি বলতেন, ওয়ার্ল্ড মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার, এখানে মাতঙ্গিনী হাজরা, এখানে ক্ষুদিরাম বোস, এখানে পিছামণি, কোন রেকর্ডে নেই। ভূমি দপ্তরে পিছামণি বলে কোনো নাম নেই। এদিকে সুবর্ণদিঘি আছে, এদিকে নিন্দাসমান আছে, তারপরে রতনপুর আছে, পিছামণি নাম আপনি পাবেন না। কিন্তু পিছামণি নগর সত্যাগ্রহ হয়েছিল যেখানে ব্রিটিশরা পিছিয়েছে, আমরা পিছাইনি, আমরা মেদিনীপুর, আমরা চলি সমুখ পানে, এ আমাদের রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ষোলোর মধ্যে ১৫ বিধানসভা দিয়েছেন, লড়াই হবে। আমি যে কথা বলছিলাম, আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া, পিছনের দরজা দিয়ে, রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে, রাষ্ট্রপতি শাসন চাই না, আমি তো চাই না। আমরা চাই ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক, মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি অমিত শাহজি, কেন বাংলা হবে না। কোচবিহারে প্রকাশ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে এক কিলোমিটার হাঁটায় পেটায় চাপড়ার ছবি, আইয়াদ হয় ছবি, রথিমালা আড়ির রক্তাক্ত দেহ, সঞ্জয় বেলায় সার্ভিসম্যান পুলিশি লোকাপে পিটিয়ে মারা, বৌদ্ধবিহারি মাহাতো কুলিমি সমাজের বুথের নেতাকে খুন করা, আজকে সকালে রোদের মধ্যে ৪ ঘন্টা হাইকোর্টের অর্ডার নিয়ে রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, এ লড়াই চলছে, এ লড়াই চলবে, এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে। হতাশার কোনো জায়গা নেই। ওরা ৪০ লক্ষ জল মিশানো ভোট নিয়ে ২ কোটি ৭৫, আর আপনার একটাও জল নেই, একটা জল মিশান নিয়ে খাঁটি দোষ ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ভোট পেয়েছেন। ২০১৯ থেকেও বেশি, ২০১৯ ২ কোটি ৩০ লক্ষ ভোট ছিল, এবারে ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ভোট পেয়েছি আমরা, পার্সেন্টেজে ২১ থেকেও বেশি, ৩৯% ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে, ৯২টা বিধানসভায় এগিয়ে আছে, ১৪৬টা বিধানসভায় ৪০%-এর বেশি ভোট আছে, যেখানে মাত্র ২% ভোট পেলে বিজেপি জিততে পারবে। হতাশা কাটিয়ে জোট বাঁধন তৈরি হওয়ার লড়াই চলছে, চলবে। আমি ১৬ তারিখে কালকে উল্টো রথ তার শুভেচ্ছা জানাই, ১৬ তারিখে রানাঘাট, বাগদা, মানিকতলা, রায়গঞ্জে ভোট দিতে পারেননি, হাজার হাজার পারেননি, ১০০ জন অন্তত নিয়ে যাদের হাতে কালি নেই, আমি নিয়ে রাজভবন অভিযান করব। আমি কালকে পোর্টাল চালু করব, যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি রেজিস্টার করুন আমার পোর্টালে। আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব, বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে, হিন্দুস্তানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি, আর তার আলালের দোলাল তাজামুল হামিদুল্লাহ। প্রয়োজনে উচ্চ আদালত নয়, উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। আগামী ১৮ তারিখ আমি নন্দীগ্রামে হাঁটব, লক্ষ্য রাখবেন আপনারা। কেন হাঁটব? মমতা ব্যানার্জি ৩৯টা সিট পাওয়ার পরে কি কি দিয়েছে, পেট্রোল ডিজেল ১ টাকা করে দাম বাড়িয়েছে, জমি কেনা বেচায় ২% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে,
ইলেকট্রিকের বিল তিন গুণ বাড়িয়েছে, মার্চে যা ছিল মেতে তার তিন গুণের বিল এসেছে, ট্যারিফটা তুলে দিয়েছে, ধরতে পারছেন না আপনারা। আগে ইউনিটে কত ছিল ইউনিটের মাঝখান থেকে তুলে দিয়েছে। এই জনবিরোধী নীতি, মমতা ব্যানার্জি আলুর মালা পরে মিছিল করতেন বিরোধী নেতৃত্বে, এখন তো মুখ্যমন্ত্রী, আলু তো মহারাষ্ট্র থেকে আসে না, 12 টাকার আলু 35 টাকা, এত দাম খাবো কি খুশি তুমি যাবে কি না? 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ সহ যেখানে যেখানে ভোট দিতে দেয়নি বাড়ি ভেঙেছে, সারা রাত্রি ধরে বাড়ি ভেঙেছে ভয়ঙ্কর। সেখানে ছাপড়া থেকে গুন্ডা এনে, চাকদা থেকে গুন্ডা এনে করা হয়েছে, সবার কাছে হবে, লড়াই চলছে চলবে, কারো ডাকের অপেক্ষায় থাকবে না। সর্বত্র মিছিল মিটিং, স্থানীয় স্তরে আওয়াজ তুলুন, জোট বাঁধন তৈরি হন, সাংসদ পার্টি কর্মী নেতা নয়, আপনাদের নিয়ে চলবে। এমপি লাইনের কাজ জনসংযোগ, গণসংযোগ, সাংসদের ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্টভাবে থাকবে, জনগণের সাংসদ হিসেবে কাজ করবে, সবাইকে নিয়ে চলবে, দলের লোকেদের, দলের বাইরে থাকা শুভচিন্তককে, যারা টাওয়ারের তেলচরকে ভোট দিয়ে গিয়েছে তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে ফিরিয়ে আনার জন্য সাংসদ আপনাদের নিয়ে কাজ করবে, ভরসা বিশ্বাস রেখে। আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান, উল্টো রথের দিন সকালে প্রধানমন্ত্রীর আহ্বানে মায়ের নামে ফলের গাছটি লাগান, রক্ষণাবেক্ষণ করুন, এই গাছ 26 সালে ফল দেবে এবং মমতা তার ভাইকে দুজনেই যাবে। সবাই ভালো থাকবেন, ভারত মাতা কি, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। আর আমি প্রত্যেক মাসে একদিন করে এরিয়া পরিভ্রমণ করব, এ মাসের 27 তারিখে আমি 2 বিধানসভায় যাব, অনুপম জানিয়ে দেবেন আপনারা।